আজকে কিন্তু আমার মন ভালো না, ধুমপাচ্ছি। টুপি খুললে কেন? আমার চুলটা হয় মাথায়, খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ। অসুস্থ হয়ে পড়েছে, বহুদিন ধরে জ্বর আর ভমিট করছে প্রচন্ড পরিমাণে। অলরেডি একটা ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করা হয়ে গেছে, কিন্তু সেই ওষুধে কোনো কাজ দেয়নি। তো সেই জন্য আজকে আবার দেখছি কি করা যায়। তোমরা সবাই মিলে একটু প্রে করো যাতে আমার মেয়েটা ভালো হয়ে ওঠে। ওকে এক সপ্তাহ মতন হয়ে গেছে, ওকে আমি স্কুল পাঠাতে পারছি না। তো তোমরা সবাই একটু প্লিজ প্রে করো আর চ্যানেলটাকে সাপোর্ট করে দাও। যারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দাও, আমার পাশে থাকো। তো হিল এরিয়ায় সার্ভাইভ করা ভীষণই কষ্টের ব্যাপার। আমরা থাকি মানে অনেকটা কষ্ট সহ্য করে আমাদেরকে থাকতে হচ্ছে, যেহেতু জবের খাতিরে একটা ডাক্তার ঠিকমতো এখানে পাওয়া যায় না। এখানে মানে রাত বিরাতে যদি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে তখন একটা ডাক্তার যদি পেতে হয়, ভগবানকে ডাকতে হবে কি ভগবান কিছু একটা ব্যবস্থা করে দাও যাতে আমার বাচ্চাটা বেঁচে যায়। এমনও হয়েছে মানে আমার এই ফ্রিজটা অনেকদিন ধরে খারাপ, তো এই ফ্রিজটা সারানোর জন্য একটা মেকানিক পাওয়া যাচ্ছে না। মানে অনেক কষ্ট করে অনেক সাধ্য সাধনা করে মেকানিক খুঁজে নিয়ে আসতে হচ্ছে। তো হিল এরিয়ায় এসে থাকাটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ সিরিয়াসলি। এই যে বাচ্চাটা সবসময় দুষ্টুমি করে, সবসময় মাম্মাকে জ্বালাতন করে, সে আজকের এইভাবে শুয়ে আছে। আর এখানে ওয়েদার প্রায় দিনই খুব খারাপ থাকে, প্রায় দিনই বৃষ্টি হয়। তো আজকের আকাশটা একটু ক্লিয়ার লাগছে, আজকের একটু রোদ উঠেছে। কালকের রাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে অকালে মানে অসময়ে, যাকে অসময়ে বৃষ্টি বাদল যাকে বলে। স্নান দান হয়ে গেছে, এবার যাবো পুজো দিতে। আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এর বাচ্চা অসুস্থ, বাড়িতে বসে আছে অথচ লিপস্টিক মেখে আছে। আমি সেজন্যই বলে দিই যে এটা কোনো লিপস্টিক নয়, এটা হলো একটা লিপ বাম, বেবি লিপসের যে বামগুলো পাওয়া যায়। পাওয়া যাচ্ছে না, তাই ফল সবজি যা কিছু আছে সব এইভাবে বাইরে রাখতে হচ্ছে। তো এখন এখান থেকে দুটো ফল, আর ফলগুলো কেমন ফ্রিজে না রাখতে পেরে কেমন করে কেমন খারাপ হয়ে যাচ্ছে। এ দেখো ফ্রেন্ডস, এ দেখো মানে এখানে জায়গাটা যে কি যে বলবো, মানে কীভাবে যে আমরা বাস করি। তো এখান থেকে আমি ফল নিয়ে নিচ্ছি, আপনি আমার মেয়ের জন্য বানাবো বলে জুস। এখানেও কিছু, এটা কুমড়ো, এর মধ্যে আছে শাক। তো এইভাবে আমি বাইরে রেখে দিচ্ছি যেহেতু আমার ফ্রিজ খারাপ। এই লেবুগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলো দিয়ে জুস বানাবো। কিন্তু এই ম্যাডাম বলছে যে আমি হাতে খুলে খুলে খাবো, আমি এইভাবে খাবো না। আর একটা কথা, যখন তোমরা কমলা লেবু বা মৌসুমী লেবু যে কোনো লেবুর জুস বানাবে তখন কিন্তু কোনো মেলামাইনের পাত্র বা কোনো স্টিল কোনো কাঁচের পাত্র নিয়ে নিও, স্টিলের পাত্রে কখনোই জুস বানিও না। স্টিলের পাত্রে জুস বানালে কিন্তু সেটা রিয়্যাক্ট করে যায় এবং জুসের যে গুণাগুণটা, লেবুর রসের যে গুণাগুণটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এখন ঝটপট করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আজকে লাঞ্চে কি কি মেনু আছে। তো আজকে লাঞ্চে ভাত তো আছেই, তার সাথে এখানে আছে বেগুন ভাজা, আচ্ছা এখানে আছে পালং শাক, যেটা আমি বড়ি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে রান্না করেছিলাম। কিছুটা আমার হাজবেন্ডকে লাঞ্চে পাঠিয়ে দিয়েছি আর কিছুটা রেখেছি নিজেরা খাবো বলে। আর এখানে আছে কাতলা মাছের ঝোল, বড় বড় সাইজের কাতলা মাছ আমি আলু দিয়ে রান্না করেছিলাম। এখানে আছে কাতলা মাছের ঝোল। মাছ খেতে সবসময় খুবই ভালো লাগে, কিন্তু গ্যাংটকে মাছের ভ্যারাইটি ভীষণই কম, তাই জন্য কাতলা মাছ আর রুই মাছটা সবসময় অ্যাভেলেবেল থাকে। আর বাদবাকি কোনো কোনো সময় বাটা মাছটা পাওয়া যায়, পমফ্রেট মাছ,
পাবদা মাছ কিছুদিন আগে আমরা খেয়েছি, আর কোনো কোনো সময় চিংড়িটা পাওয়া যায়। এ দেখো এত বড় বড় পিস, এগুলো এই হলো আজকে লাঞ্চ। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো হিল এরিয়ার যে জল ভীষণই খার হয়, সেই জলে মানে আমার তো প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়, একদম এত মাত্রা হেয়ার ফল, যার জন্য আমি এটা খাওয়া শুরু করেছি। আর এই যে পিছনে এসে গেছে, তো যার জন্য আমি এটা খাওয়া শুরু করেছি, রোজ খাওয়ার পর একটা করে, এই যে একটা করে বডি ওয়াইজার, এই রোজ একটা করে খাই। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এমনভাবে হেয়ার ফল হতে থাকে যে সামাও আমার মনে হতে থাকে হে ভগবান এরমভাবে হেয়ার ফল হলে আমি কোনদিন টাকলু হয়ে যাবো। কিছুক্ষণ আগে আমার ফ্রিজ সারানোর লোক এসেছিল, তো এখানকার লোকেরা বলছে যে হিল এরিয়ায় এরকম হয় যে ফ্রিজ কখনো কখনো বেশি, এখানে যখন ওয়েদারটা ক্লাইমেটটা অন্যরকম হয়ে যায়, ওয়েদারটা বেশি ঠান্ডার ওয়েদার পড়ে যায়, বেশি ঠান্ডা যখন শুরু হয় এখানে তখন ফ্রিজও খারাপ হতে থাকে, পাখা চলে এখানটা, এখানটা দিয়ে পাখা চলে, কিন্তু এই পাখাটা খারাপ হয়ে গেছে এবং ভেতরে বরফ হয়ে ব্লকেজ হয়ে গেছে, বেশি বরফ জমে, বেশি ঠান্ডায় বেশি বরফ জমে, একদম অত ঠান্ডা আর ফ্রিজের এই জিনিসটা একসাথে মানে অ্যাডজাস্ট হয় না, মানে ফ্রিজটাও খারাপ হয়েছে, মানে হিল এরিয়ায় কি অবস্থা। তো যাই হোক ফ্রেন্ডস, এখন সময়টা বিকেল আর আমরা আমাদের বেবিকে নিয়ে চলেছি দ্বিতীয় একজন ডক্টরের সাথে কনসাল্ট করতে, তো সেখানে গিয়ে দেখা যাক কি হয়। তো এখন দেখতেই পাচ্ছ যে আমরা চলে এসেছি ডক্টরের চেম্বারে, আর এখানে আমরা বাইরে বসে একটু ওয়েট করছি, কারণ এখনও পর্যন্ত আমার মেয়ের টার্ন আসেনি। আর এখানে আরও বেশ কিছু বেবিস এসছে, তারা সকলেই প্রায় এখানকার লোকজন। চলে এসেছি ডাক্তার দেখি, আর ডাক্তারবাবু বললেন সেরকম ভয়ের কিছু নেই, কিন্তু জ্বরটা যদি কন্টিনিউ হয় তাহলে পরে মানে নেক্সট মানডে পর্যন্ত যদি জ্বরটা কন্টিনিউ হয় তাহলে একটা ভয়ের ব্যাপার আছে, তো একটা ইউরিন টেস্ট করাতে হবে। তো এমনি ঠিকই আছে, নর্মাল আছে সব কিছু, একটু মনে মনে একটু মানে শান্তি অনুভব করছি, ভীষণই আমি টেনসড ছিলাম। যারা আমার মতন মা আছো তারা তো সবই জানো, সবই বুঝতে পারছো। তো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো, আমার সাপোর্ট করো। দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।